16 জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের প্রচার কাজে বাধা দেয়া, হামলা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, গত 12 বছরে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়নি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুব রহমান লিটন সহ অন্যান্যরা। এর আগে বিএনপি নেতারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।